হ্যালো বন্ধুরা, সম্প্রতি মহামারী ভাইরাসের নমুনা সংগ্রহের রিপোর্ট নিয়ে জাতায়াতি মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে রয়েছেন অভিযুক্ত প্রতিষ্ঠান জেকেজির চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। সোমবার 13 জুলাই তাকে আদালতের মাধ্যমে 3 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। ইতিমধ্যে 2 মিনিট 12 সেকেন্ডের একটি ভিডিও ডাক্তার সাবরিনার ভাইরাল হয়েছে। 2 মিনিট 12 সেকেন্ডের এই ভিডিওতে ডাক্তার সাবরিনাকে যা করতে দেখা যায়। সো বন্ধুরা, আশা করছি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। বন্ধুরা, ডাক্তার সাবরিনা কারাগারে থাকলেও তাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ পাচ্ছে নানা তথ্য। দেশের বিতর্কিত অভিনেত্রী সানাইয়ের একটি আপত্তিকর সাক্ষাৎকারের কণ্ঠ ডাক্তার সাবরিনার ফুটেজ দিয়েও তৈরি করা হয়েছে ব্যঙ্গতিক ভিডিও। ডাক্তার সাবরিনাকে গ্রেপ্তারের পর গণমাধ্যমে নানা অনিয়ম বেড়ে আসছে। এর আগে তার স্বামী আরিফ চৌধুরী এসব অনিয়মের সঙ্গে স্ত্রী জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেন। গত রবিবার ডাক্তার সাবরিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেননি। পরে তাকে গ্রেফতার দেখানো হয়। গত সোমবার 13 জুলাই আদালতে তার রিমান্ড আবেদন করলে মঞ্জুর করে আদালত। এদিকে ডাক্তার সাবরিনাকে নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক, ইউটিউব সহ নানা জায়গায় নানা তথ্য তুলে ধরে ভিডিও প্রকাশ করা হচ্ছে। বিতর্কিত অভিনেত্রী সানাই মাহবুব, সানাই মাহবুবের একটি আপত্তিকর সাক্ষাতের কণ্ঠের সঙ্গে ডাক্তার সাবরিনার ভিডিও জুড়ে দিয়ে ব্যঙ্গ দৃশ্য প্রকাশ করেছে হাসির জন্য 3 মিনিটটি যথেষ্ট নামক একটি ফেসবুক পেজে। 2 মিনিট 12 সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে একজন সাংবাদিক ডাক্তার সাবরিনার সাক্ষাৎকার নিচ্ছেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সাবরিনার অফিসের সামনেই তার সাক্ষাৎকারটি নেওয়া হয়। কিন্তু ওই সাক্ষাৎকারের মূল ভয়েস সাউন্ড পরিবর্তন করে সানাইয়ের সাক্ষাৎকারের ভয়েস জুড়ে দেওয়া হয়েছে। সকল প্রকার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।